আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা খুবই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। চলুন এটার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। হ্যাঁ আপনি আমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখাও। এখানে ৫ টুকরা ইলিশ মাছ আছে, এরকম করে এক একটা পিসকে দুই ভাগ করা, এক পিস পাঁচ টুকরা আছে। আর আছে কিছু কুমড়া পাতা, এখানে বেশ কিছু কুমড়া পাতা আছে। 2 টেবিল স্পুন ইয়োগার্ট, 1 টেবিল স্পুন আস্ত সরিষা, এটাকে আমি ভিজিয়ে রেখে একটু বেটে নিব। 1 কাপ পেঁয়াজ, 1 চা চামচ হলুদ, হাফ টিস্পুন মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আপনারা যদি যারা একটু ঝাল খেতে চান একটু বেশি অ্যাড করতে পারেন, কিন্তু আমি একটু হালকাই রাখবো, বেশি ঝাল করবো না। আর 1/4 কাপ সরিষার তেল, আর বেশ কিছু কাঁচামরিচ আছে। আমি এগুলো বেশি করে একটু নিয়েছি কারণ আমি মরিচগুলো কাটবো না, আস্তে আস্তেই দিব। আর ঝাল যদি খেতে চান তাহলে মরিচগুলো কেটে দিবেন। আমি একটু বেশি দিয়েছি, এটা ফ্লেভারটা একটু বেটার লাগবে। আর সল্ট পরিমাণ মতন। পেঁয়াজ তো এখানে 1 কাপ পেঁয়াজ। পানির তো ইউজ আছে? এটা না, পানি ইউজ নাই। তো চলুন আমরা নেক্সট স্টেপটা শুরু করি। আমরা 10 মিনিটস এই সর্ষেটাকে পানির ভিতরে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিব। সরিষা ব্লেন্ড করার সময় আমি যদি একটা কাঁচামরিচ অ্যাড করি তাহলে সরিষাটা তিতা হবে না, অনেক সময় সরিষা একটু তিতা লাগে। এখন এই দইটার ভিতর একটুখানি চিনি দিয়ে 2 চিমটির মতো চিনি দিয়ে এটাকে মিলিয়ে নিব যাতে দইটা ছানা না হয়ে যায় বা ফেটে না যায়। আমরা একটা একটা করে এই মিষ্টি কুমড়ার পাতাগুলোকে ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে, এবং তারপরে এটাতে পানিগুলো ঝরিয়ে নেব। আমরা একটা বোলের ভিতরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, মশলাগুলো অ্যাড করে নিব। পেঁয়াজ, তারপরে লবণ পরিমাণ মতো আপনাদের টেস্ট অনুসারে। আমরা খুব ভালো করে পেঁয়াজটাকে ভেঙে নিচ্ছি, নরম করে নিচ্ছি, সেই জন্যে আমরা পেঁয়াজটার ভিতরে লবণটা অ্যাড করে নিয়েছি। পেঁয়াজের ভিতরে যদি আপনি লবণটা একটু আগে দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমরা একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, তোমার এই সরষে বাটাটা, তারপর ইয়োগার্ট, দইটা। হ্যাঁ দইটা, যে চিনি মিশানো যে দইটা রাখা আছে সেটা। কাঁচামরিচটা একটু আগে দিয়ে দেওয়ার একটাই কারণ যাতে ফ্লেভারটা বের হয়। আর এখন সর্ষের তেলটা, সর্ষের তেল এবং সর্ষে বাটা, এই দুটা মাস্ট। এই সময় আপনারা টেস্ট করে দেখতে পারেন যে লবণের কোয়ান্টিটিটা ঠিক আছে কিনা। আর আপনারা চাইলে গুঁড়ো মরিচ আর একটু বেশি বা কম যেটা চান সেটাই করতে পারেন। এই পুরো মশলাটার ভিতর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, অসম্ভব সুন্দর একটা গন্ধ। এখন আমরা সমস্ত মাছের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন 10 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। আমরা আমাদের ইলিশ মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এখন আমরা এই মিষ্টি কুমড়া যে পাতাটা আছে, যেটাকে আমরা ধুয়ে মানে পানি ঝরিয়ে রেখেছি, সেটাকে একটু নরম করে নিতে হবে, চেপে একটু নরম করে নিব। আচ্ছা আমাদের পাঁচটা পিস ইলিশ মাছের জন্য আমরা পাঁচটা মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিয়েছি এবং কিছু টুথপিকও নিয়ে এসেছি যেটা আমাদের প্রয়োজন হবে। আমরা আপনাদেরকে অনেক সহজভাবে করে দেখাবার চেষ্টা করছি যাতে আপনারা যে কোনো দেশে বসেই যদি ইলিশ মাছ আর মিষ্টি কুমড়ার পাতার অ্যাক্সেস থাকে তাহলে খুব সহজেই এটা তৈরি করে আপনারা খেতে পারবেন। তো তুমি তো করছো যে সবগুলো পাতা আমার বোন, আমার কাছে কিছু বেশি পাতা আছে, আমাদের পাঁচটা পিস আছে মাছ এখানে, কিন্তু আমার পাতা কয়েকটা বেশি আছে, দেখি মানে যতটুকু লাগে আর কি। হ্যাঁ অনেক সময় হয় যে হ্যাঁ একটু ভেঙে গেলে পাতাগুলো ছিঁড়ে যায়, তখন আমাকে একটু মানে অ্যাড করতে হবে। এখন আমরা এই পাতার ভিতরে মাঝখানে ইলিশ মাছটা রেখে সাথে কিছু মশলা দিয়ে বেশি করে দিচ্ছি আমার বোন, কয়েকটা কাঁচামরিচ। এটা খেতে যে কি মজা, গরম ভাতের সাথে এটার এই খাবারের কোনো তুলনাই হয় না। মানে এটা একটা স্পেশাল ফুড, সবসময় তৈরি করা হয় না, বাট ইটস রিয়েলি রিয়েলি টেস্টি। দেখেন কীভাবে এটাকে আমার বোন, এটা চাইলে আমরা একটা সুতা দিয়েও পেঁচে নিতে পারি, বাট আমি এটাকে একটা টুথপিক দিয়ে এটাকে তো দুইভাবেই করা যায়, সুতা দিয়েও করা যায় না। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের র্যাপ করা হয়ে গেছে, এখন একটা একটা করে আমরা সবগুলো বানিয়ে নিব। এখানে একটা প্যান আমরা গরম করে নিচ্ছি, এর ভিতরে তেল দিয়ে আমরা পাতুরি র্যাপগুলোকে, ইলিশ মাছ দিয়ে যে আমরা র্যাপ তৈরি করেছি সেই র্যাপগুলোকে ভেজে নিব একটা একটা করে। এটাও কিন্তু আমরা মাস্টার্ড অয়েল দিয়ে ভেজে নেব, যে খুবই অল্প পরিমাণে, একটুখানি জাস্ট অল্প করে আমরা এটা দিচ্ছি। এই এতটুকুই তেলই এই পাঁচটা র্যাপের জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে র্যাপ এই তেলের ভিতরে দিয়ে দিব এবং এটাকে ঢেকে কুক করবো। আর কি হিটটা কি ইউজ করছো? মিডিয়াম। আর কুকিংটা পুরো এটা মিডিয়াম হিটে হবে, আপনারা কাছে থাকবেন যাতে পুড়ে না যায়, আমাদেরকে এটা কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে। আমাদের কিছু মাছের মশলা বেঁচে গেছে, এটার ভিতরে আমরা কিছু ভাত দিয়ে ভেজে নিব। তেল আছে, আমরা একটু কিছুটা তেল, 1 টেবিল স্পুন। এটা কিন্তু আমরা রেগুলার তেল ইউজ করছি, এটার জন্য আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, বাট এটা মাস্টার্ড অয়েল না। তো ওটার ভিতরে বাদ বাকি যে মশলাটা আছে সেটা দিয়ে দেওয়া হলো, এটাকে একটু কুক করে নেওয়া হবে। এই যে আমরা একটু চেক করে দেখছি, এই যে আমাদের পাতুরিগুলো এখন একটু নরম হয়ে আসছে, আমরা একটু ঢেকে নিব। আমাদের পাতুরিটা যখন কুক হচ্ছে এখানে আমাদের রাইসটাও কুক করে নেওয়া হবে। আমাদের রাইসটা কিন্তু অলরেডি কুকড রাইস, অলরেডি রান্না করা রাইস, সেটাকে আমরা, এটা একটি ভাত ভাজার মতো। এখন আমরা ভাতটা অ্যাড করে দিচ্ছি মশলাটার ভেতরে। এখন এটাকে আমরা ভালো করে মিলিয়ে নিব। আমাদের ভাত ভাজাটা তৈরি হয়ে গেছে, দেখি একটু টেস্ট করে কেমন। ইটস রিয়েলি গুড, খুবই মজা, গুড আইডিয়া আপি। সো আপনারা আরেকটা রেসিপি পেয়ে গেলেন, ভাত ভাজা মাস্টার্ড সিড দিয়ে। কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিবে, তাহলে এটা খেতে ভালো লাগবে যখন ইলিশ মাছের সাথে আমরা খাবো। কিছু বড় বড় এরকম পেঁয়াজ দিয়ে দিতে, ইটস লুকিং গুড। আমার তো মনে হয় এটাতে ফ্লেভারটা অনেক বেড়ে যাবে। মজা। सो हमारे एक एक्स्ट्रा भात भाजाओ हो गेलो। एखोन आमरा हमारे पातुरीगुलो के उल्टे दीब। अलमोस्ट 10 मिनट्स हमारे एखोन ओटा उल्टाने टाइम हो गेছে। আমরা একটা একটা করে এগুলোকে টার্ন করে দিব। ওয়াও মনে হচ্ছে যেন তেল বের হয়ে গেছে এখান থেকে। Look at this. Wow. দেখেন কিরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমাদের মাছগুলোতে একটু মোটা মোটা করে কাটা। এজন্য এই পাতুরিগুলো বেশ বড় বড় সাইজ হয়েছে। আপনি যদি আর একটু ছোট পাতলা মাছ দিয়ে করেন তাহলে সাইজটা ছোট হবে। আর একটু মাছের পিসগুলো একটু বড় হলেই তো খেতে মজা লাগে। হ্যাঁ আমার কাছে তো ভালো লাগে। এখন এইভাবে আমরা আরেকটা সাইডও কুক করে নিব। এটাকেও আমরা আরও 10 মিনিটের মতো ঢেকে রাখব। আমাদের পাতুরিটা তৈরি হয়ে গেছে। দুইটা সাইড ভাজতে 20 মিনিটের মতো লেগেছে। আপনাদেরকে বারবারই চেক করতে হবে। এখন এটাকে আমরা সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ইলিশ পাতুরি। এটা খেতে তো অসম্ভবই মজা। আর আপনাদেরকে তো আমরা দেখিয়েছি যে কিভাবে আপনারা ভাজা ভাতের সাথেও খেতে পারেন। আর হচ্ছে যে সাদা ভাতের সাথেও তো খুবই ভালো যায়। হোপফুলি আপনারা এটা সবাইকে ট্রাই করবেন। যে আজকে আমি এত হাংরি, এতক্ষণ ধরে এই পাতুরি তৈরি করছে আমার বোন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সো আমি ভাবছি যে একটা মাছ আপনাদেরকে খুলে দেখাই কিভাবে এটাকে খুলতে হবে। তো ওটাই আমি খাবো হোপফুলি। আচ্ছা এই যে দেখেন, এটাকে আস্তে আস্তে করে এই কিন্তু পাতাটা কিন্তু ফেলে দিবেন না। এই পাতাটাও কিন্তু খেতে হয়, পাতাটাও খেতে খুবই মজা। তো অনেক সময় হয় যে আপনি একটার জায়গায় 2-3টা পাতাও নিয়ে নিতে পারেন, যাতে পাতাটাও খাওয়া হয় প্লাস মাছটা তো খাবেনি। সো এই হচ্ছে আমাদের মাছ, কাঁচামরিচ এবং সব কিছু। আমি এখন এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।